আপনি কিছু মানুষ আছে দেখা যায় বিভিন্ন জায়গায় ইশক রাসূলের আশেক হওয়ার জন্য আগরবাতি জ্বালায় আছে না ভাই মোমবাতি জ্বালায় আছে না নাই সারা জীবন সারা বছর নামাজের খবর নাই রোজা নেয় কামলের খবর নাই শুধুমাত্র বারোয় রবিউল আউয়াল আসলেই ওই আল্লাহর বান্দার শুধু দলে 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 রেলি করে দেয় আছে না নাই বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা আর স্বাগতম বলে আর বড় বড় কেক কাটে অথচ গালে দাড়ি নাই ঠিক কিনা জান্দিগিতে তাহার যুদ পড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না সাপ্তাহিক মুসল্লি জুমা নামাজ পড়ে আছে না নাই কথা বলেন না কেন ইশকে রাসূলের আছে শুধুমাত্র কেবলমাত্র ইকরার বিল লিসানের মাধ্যমেই হয় না বরং ইশকে রাসূলের আছে কাকে বলে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন সুন্দরভাবেই জবাব দিবে ইশকে রাসূলের আশিক তুমি হতে চাও আর আল্লাহর ভালোবাসা নিয়ে চলতে চাও তাহলে প্রসিদ্ধ এক আয়াতে কারিমা যে আয়াতে কারিমা সম্পর্কে অনেক বান্দাই জানে অনেক ব্যক্তিরাই পরিপূর্ণভাবে এই আয়াত মুখস্থ করে এই আয়াতের অর্থ জানে ব্যাখ্যা অনেকে জানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قرآن কে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন ইশকে রাসূলের ব্যাপারে তুমি আমাকে জানা দাও আর কোরআনকে যদি বলো কোরআন আমি আল্লাহর ভালোবাসা কেমনে পাবো তাহলে কোরআন তোমাকে সুন্দরভাবে জবাব দিয়া দিবে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীকে ইত্তেবা করা লাগবে শুধুমাত্র ইশক অন্তরের মধ্যে নিয়া থাকলেই ঘোরাফেরা করলেই হবে না আমার নবীর ইত্তেবা করা লাগবে নবীকে অনুসরণ অনুকরণ করা লাগবে আমার নবীকে পরিপূর্ণভাবে ইতাআত আনুগত্য করা লাগবে নবীকে ইত্তেবা যখন তুমি করবা আমার নবীকে অনুসরণ অনুকরণ আনুগত্য যখন তুমি করতে পারবা তখন ইশকে রাসূলের ইশক অন্তরের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে আর নবীকে ইত্তেবা করার পরে আল্লাহ তোমাকে দুইটা বিশাল প্রতিদান দিয়া দেবে এক নাম্বার দুনিয়াতে মানুষ ভুলুত এই মা ফিলে আসে আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহর মহাব্বত পাইয়া পাইয়া জান্নাতি হওয়ার জন্য ঠান্ডার দিন এই বান্দা কেন ফজরের নামাজ আদায় করে এই বান্দা চায় আল্লাহর ভালোবাসা নিয়া নিয়া জান্নাতে যাওয়ার জন্য এই বান্দা নিজের সময় ব্যস্ত সময়ের মধ্যেও জোহর আসর মাগরিব এশা কেন আদায় করে এই বান্দা চায় আল্লাহর ভালোবাসা নিয়া 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 পরিপূর্ণ জান্নাতি হওয়ার জন্য আর নবীকে যদি পরিপূর্ণভাবে বান্দা ইত্তেবা করতে পারে আল্লাহকে ভালোবাসা লাগবে না আল্লাহ এমন এক বিশাল প্রতিদান বান্দাকে দিয়া দিবে এই বান্দা নবীকে ইত্তেবা করার বদৌলতে আমার আল্লাহ স্বয়ং এই বান্দাকে ভালোবাসবে শুধু তাই না এই বান্দা যদি নবীর ইশক অন্তরের মধ্যে ঢুকাইয়া যদি নবীকে ইত্তিবা করতে পারে যদি আমার নবীর অনুসরণ অনুকরণ ঠিক মতন করতে পারে এক নাম্বারে তো আল্লাহ তাআলা স্বয়ং বান্দা তাকে ভালোবাসবে দুই নাম্বার এই বান্দার জিন্দেগির গুনার কোনো কমতি নাই আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবে ওই বান্দা তো গুনাহযুক্ত বডি নিয়ে চলাফেরা করবে না আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবে ওই বান্দা তো গুনাহযুক্ত বডি নিয়ে জাহান্নামেও যাবে না আমার আল্লাহ স্বয়ং স্বয়ং এই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে
সুতরাং বান্দা এখন নবীর ইত্তিবা কেমন করে হবে আমার নবীর অনুসরণ কেমন করে হবে নবীর অনুকরণ কেমন করে হবে বলে আমি নবীকে মানলাম আমি নবীর একজন খাতি একজন তাবে আমি নবীর অনুসরণকারী আমি পরিপূর্ণভাবে নবীর আনুগত্য করে এটা মুখে বললে হবে না আগরবাতি আর মোমবাতি জ্বালানোর মাধ্যমেই হবে না শুধুমাত্র ওই বারে রবিউল আউয়ালে র্যালি করার মাধ্যমে হবে না এরে আল্লাহর গুনাম আমার নবীর খাঁটি অনুসরণকারী যদি হতে চাও তাহলে নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই বান্দা তুমি মিথ্যা বলতে পারবা না নবী ওয়াদা করে খেলাপ করে নাই তুমি ওয়াদা করে খেলাপ করতে পারবা না নবী আমার জিন্দেগিতে কারো আমানতের খিয়ানত করে নাই তুমি আমানতের খিয়ানত করতে পারবা না নবী আমার জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই তুমি কাউকে গালি দিতে পারবা না নবীর ইত্তিবায় পরিপূর্ণ তাবে যদি হতে চাও তাহলে বান্দা আমার নবী জিন্দেগিতে কারো গীবত করে নাই তুমিও করতে পারবা না নবী কারো দুশনিয়া চলাফেরা করে নাই তুমিও কারো দুশনিয়া চলাফেরা করতে পারবা না তাহলেই বান্দা ইশকে রাসূলের আশা পাওয়া যাবে আমার নবীর খাঁটি একজন অনুসরণকারী বান্দা তুমি হতে পারবা সাহাবায়ে কেরামের মতো বান্দা নবীকে মানার ক্ষেত্রে তো আমরা বড় বড় হতে পারি নাই সাহাবায়ে কেরাম আমার নবীকে মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য তারপরে তাবেইনরা তারপরে তাবে তাবেইনগণ তারা সবাই নবীকে মানার ক্ষেত্রে অগ্রাধিকার যোগ্য কেমন জানো এরে বান্দা নবীকে তো আমিও সেই রকম মানতে পারি নাই বড় বড় বক্তারাও মানতে পারে না শ্রোতারাও মানতে পারে না কেউ ঠিক মতন মানতে পারে না অথচ তাকাইয়া দেখো আমার নবীকে মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কেমন কেমন অগ্রাধিকার যোগ্য নবী আমার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা নবী অর্ডার করেন তোমরা সবাই বসে যাও এই অর্ডার করতে করি সব সাহাবায়ে কেরামরা নবীর আদেশ মানতে গিয়া বসে যায় নবী আমার এই আদেশ দেওয়ার পর মসজিদে নববী থেকে বের হওয়ার জন্য যখন একটু হেঁটে হেঁটে মসজিদে নববীর দরওয়াজায় যায় দেখে এক সাহাবি মসজিদে নববীর দরওয়াজার মধ্যে বসে আছে নবী আমার ওই সাহাবির কাছে গিয়া জানতে চায় ও সাহাবি তুমি কেন এখানে বসে আছো আমি তো তোমাকে বসতে বলি নাই ওই সাহাবি ডাক দিয়া বলে পয়গম্বর আপনি যে আদেশ করেছেন তোমরা বসে যাও আপনার আদেশ আমার কান পর্যন্ত পৌঁছেছে নবী আপনার আদেশ শোনার পর আমি সাহাবীর দ্বারা থাকতে পারি নাই আপনার আদেশ মানতে গিয়া আমি সাহাবি মসজিদে নববীর দরওয়াজায় বসে গেলাম এবার নবী বলেন তাহলে চৌকাতের উপরে তোমার এক পা কেন দরওয়াজার চৌকাতের নিচে তোমার আরেক পা কেন ওই সাহাবী নবীকে বলে নবী আমার আপনি যে আদেশ করেছেন তোমরা বসে যাও আপনার আদেশ শোনার পর নবী যদি আমি গাধা বসতে যাই তাহলে নবী বাজা বসতে গেলে আমার বিলম্ব হয়ে যাবে আমার দেরি হয়ে যাবে এজন্য নবী আমি আর দেরি করতে পারি নাই আপনার আদেশ অনতি বিলম্বে মানতে গিয়া চৌকাতের উপরে এক পাপ নিচে আরেক পাগ দিয়া আমি সাহাবি বেখানেই বসে গেলাম শুধু তাই না নবী আমার মসজিদে নববী থেকে বের হইয়া যখন মসজিদে নববীর সামনে যায় যাইয়া দেখে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিশাল বকরির পাল এই বকরির পালের মাঝেই আবু দারদা বসে আছে এবার নবী আবু দারদার কাছে জানতে চায় হে আবু দারদা এখানে তুমি কেন বসে আছো আবু দারদা বলেন নবী যদিও আমি মসজিদে নববীর বাহিরে আপনি মসজিদে নববীতে আদেশ করেছেন বসে যাও
আপনার আদেশ শোনার পর আমি আবু দারদা দাঁড়া থাকতে পারি নাই পারি নাই আপনার আদেশ মানতে গিয়া আমি আবু দারদা এখানেই বসে গেলাম নবী আমার বলে মসজিদ নববীতে কেন তুমি গেলা না আবু দারদা নবীকে বুঝাইতে চায় নবী মসজিদ নববীতে যাইতে আমার দেরি হয়ে যাবে এখানে যা বসতে বসতে আপনার আদেশ মানতে আমার বিলম্ব হয়ে যাবে এই জন্য মসজিদে নববীতে আমি যাই নাই আপনার আদেশ অনতি বিলম্বে মানতে গিয়া আমি আবু দারদাই ছাগলের পাল বকরির পালের মাঝেই বসে গেলাম সুবহানাল্লাহ বাড়ি যে কয়েন আরো জোরে নবীকে মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের চেয়ে অগ্রাধিকার যোগ্য আর কেউ নাই নবীর ইশক আর ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে বান্দা বেশি ছিল আমার অন্তরেও বেশি নাই কোন বান্দার অন্তরের মধ্যে সাহাবায়ে কেরামের মতো নাই নাই দুনিয়াতে মানুষগুলো তো বারে রবিউল আউয়াল আসলে শুধুমাত্র বলি করে অথচ এই বান্দা জানে না বারে রবিউল আউয়ালে যে জন্মের কথা পরিপূর্ণ শুদ্ধ না কিন্তু মৃত্যুর কথা পরিপূর্ণ ভাবে শুদ্ধ কথা বারোয় রবিউল আউয়ালে মৃত্যু কিন্তু দুনিয়ার মানুষগুলো তো ওই সময়ে কান্নাও করে না ব্যথায় ব্যথিত হয় না বরং সবাই দলে দলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম এটা বলে 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 কেক কাটার জন্য কত ফন্দিয়া দেয় অথচ আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামরা নবীর মৃত্যুর কথা যখন শুনতে পেয়েছিল সাহাবায়ে কেরামরা যারা দাঁড়ানো অবস্থায় তারা দাঁড়ানো অবস্থায় ছিল যারা বসা অবস্থায় ছিল হ্যাং করার মতো বসেই বসেই রয়েছে যেই সাহাবিরা দৌড়া দৌড়া দিক বিদিক দৌড়াতে ছিল তারা দৌড়ানো অবস্থায় ছিল কারণ নবীর মৃত্যুর সংবাদ কেউ স্বাভাবিকভাবে নিতে পারে নাই খলিফা উমর তো সংবাদ যখন শুনতে পায় উমর তো এমন হয়রান আর পেরেশান হয়ে যায় উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বলে কে আছো এমন আমার কানের মধ্যে আমার নবীর মৃত্যুর সংবাদ দিবা না 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 আমার মৃত্যুর সংবাদ দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখতে পারো না এবারে যখন উমর হয়রান আর পেরেশান হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন উমর রাদিয়াল্লাহু আনহুকে পরিপূর্ণভাবেই হয়রান পেরেশানি মুক্ত করার জন্য ওনার কাছে গিয়া গিয়া আল্লাহর ওই আয়াত যখন পাঠ করে শোনা দেয় এরে ভাই উমর তুমি কি আল্লাহর ওই আয়াতের ব্যাপারে শোনো নাই মন ঘাবড়ানোর প্রয়োজন নাই হয়রানি আর পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই যেই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই জানা দিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাই ফালাই ইয়াদুল্লাহা শাইআ আল্লাহর ওই আয়াতের ব্যাপারে তুমি কি শুনো নাই যেই আয়াতের মধ্যে আল্লাহ জানা দিয়েছেন মুহাম্মদ পয়গম্বর আমার রাসূল ব্যতীত আর কোনো কিছুই না কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল নবীর পূর্বে আরো অনেক রসুল পয়গম্বর অতিবাহিত হয়েছে আফা ইম্মা তাও কুতিলাং কলাবুতুম আলা আকাবিকুম আল্লাহ প্রশ্ন করেন তোমাদের মধ্যকার পয়গম্বর যদি মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে কি তোমরা পশ্চাৎ প্রসরণ করে দূরে সরে যাবে না ওমাইয়াং কলিবালা হাকিবাই ফালাই ইয়াদুল্লাহ শাইআ যেই ব্যক্তিটাই পশ্চাৎ প্রসরণ করে করে দূরে সরে যেতে চাইবে ওই ব্যক্তিটা তো আমার আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না পারবে না দুনিয়াতে যেই বান্দাই ইসলামের মধ্যে থাকবে তার জন্য উপকার দুনিয়াতে যেই ব্যক্তি নামাজ পড়বে এই নামাজ তার জন্যই উপকার দুনিয়াতে যেই বান্দাই রোজা রাখবে
ওই রোজাটাই তার জন্য হবে উপকার দুনিয়াতে যেই বান্দাই নেক আমল করবে এই নেক আমল তার জন্যই হবে উপকার তার জন্যই হবে ফায়দা তার নেক আমলের মাধ্যমে আল্লাহর কোনো লাভ নাই লোকসান নাই ইসলামে থাকার মধ্যে ওই আল্লাহর ফেরেশতাদের কোনো লাভ নাই লোকসান নাই যে থাকবে তার উপকার ইসলামে থাকলে তাই সেই হবে পরিপূর্ণ লাভবান এরে বান্দা ফেরাউনের দিকে তাকাইয়া দেখো ফেরাউন আল্লাহ মানে নাই ইসলাম মানে নাই ফেরাউনের নাম নেওয়ার মতো কেউ নাই মূসা পয়গম্বর ইসলাম মেরেছে আল্লাহ মেরেছে মূসার নাম নেওয়ার মতো লোক অভাব নাই ইব্রাহিমের দিকে তাকাইয়া দেখো যেই নবীর নাম নেওয়ার মতো লোক অভাব নাই অভাব নাই অথচ নমরুদের নাম নিলে কোনো বান্দাই ভালোভাবে নেয় না কারণটা কি ইসলাম মানে নাই কালিমা পড়ে নাই ইসলাম না মানার কারণে পরিপূর্ণ উপকার হয় নাই ওদিকে আবু জাহালের দিকে তাকাইয়া দেখো আবু জাহাল ইসলাম মানে নাই ইসলাম না মানার কারণে নিজেই ধ্বংস উতবা মানে নাই ধ্বংস সাহেবা মানে নাই ধ্বংস মুগিরা মানে নাই ধ্বংস আমার পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছেন নবীর নাম নেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদের কোনো কমতি নাই কমতি নাই ফেরাউন চলে গিয়েছেন নাম রাখার মতো বংশের পরিচয় দেওয়ার মতো কেউ নাই নমরুদ চলে গিয়েছেন তার বংশের নাম নেওয়া মতো কেউ নাই আবু জাহাল উতবা সাহেবা মুগিরা চলে গেছে এদের নাম নেওয়ার মতো বংশধরের পরিচয় দেওয়ার মতো কেউ নাই অথচ আমার পয়গম্বরের নাম নেওয়ার মতো উম্মত বান নাই বর্তমান জমিনে তাকাইয়া দেখো যেই বান্দা মনে করবে ইসলামে থাকলে আল্লাহর উপকার হবে ইসলামে থাকলে উলামায়ে কেরামের উপকার হবে নামাজ পড়লেন মসজিদের খতিব সাহেবের উপকার হবে ওয়াজ মাহফিলে বসলেন বক্তার উপকার হবে এরে বান্দা না 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 তুমি যদি ইসলামে থাকো নামাজ পড়ো নেক আমল করো তোমার নামাজ তোমার রোজা তোমার নেক আমল জান্নাতে পৌঁছাবে যদি তুমি ইসলামটাকে মাইনাস করে করে চলতে চাও আল্লাহ বিভিন্ন রাষ্ট্র ঘুরে আইনা আইনা বাংলার জমিনে আবার তোমাকে আনবে তোমার জন্মস্থানে আনিয়া শিলা তুমি তত্ত্ববতী মন্ত্রী ওই মন্ত্রিত্বের চেয়ার থেকে নামাইয়া দিয়া আল্লাহর কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না বরং তুমি বান্দাই মানুষের অন্তর থেকে পরিপূর্ণ নিচে পড়ে যাবা আল্লাহর পথ থেকে পশ্চাৎপসরণ যেই বান্দাই করতে চাইবে ইসলাম থেকে যেই বান্দাই দূরে সরে যেতে চাইবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কসরিন কালেও কোনো ক্ষতি হবে না হবে না বরং যে দূরে সাত দূরে সরে যাবে তারই পরিপূর্ণ ক্ষতির ক্ষতির মধ্যে গড়া লাগবে যেমন ফেরাউন পড়েছিল যেমন নমরুদ পড়েছিল যেমন আবু জাহাল উতবা সাহেবা বান্দা পড়েছিল পড়েছিল ওই যে দেখো না সূরাতুল কাউসারের মধ্যে তো আল্লাহ নবীকে জানা দিয়েছে ও পয়গম্বর ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সূরাতুল কাউসার নাজিল হওয়ার তো বিশাল প্রেক্ষাপট নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আমার নবীকে আল্লাহ কাউসার দান করে বলে আপনার রবের জন্য নামাজ করেন আপনার রবের জন্য কুরবানি করেন যেই কাফের মুশরিক বেঈমানের দলেরা আপনার যেই দুশমনরা আপনাকে আবতার বলে বলে সম্বোধন করে আপনি আবতার হবেন না আপনার দুশমনরাই নিঃসন্তান হয়ে দুনিয়াতে থাকবে এজন্যই তো আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই উতবার নাম নেওয়ার মতো কেউ নাই সাহেবার নাম নেওয়ার মতো কেউ নাই এই নবীর দুশমনদের নাম নেওয়ার মতো কেউ নাই কেউ নাই এরে বান্দান আবু বকর যখন ওমরকে এই আয়াত করে শোনায় ওমর বলে দুনিয়ার মানুষ
আমার মনে হলো আল্লাহ সবে মাত্র এই আয়াত নাজিল করেছে, পেরেশানি মুক্ত হয়ে যায়, হয়রানি মুক্ত হয়ে যায়। সব সাহাবায়ে কেরামকে আবু বকর উদ্দেশ্য করে পরে পূর্ণ মুক্ত করার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলে, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা। আবু বকর সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে সবাইকে বলে, তোমরা যারা আল্লাহর ইবাদত করো এই চিন্তা পরিপূর্ণ মাথার মধ্যে ঢুকাও, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ কসম করে মৃত্যু বরণ করবে। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়া তো জানায়া দেয়, আল্লাহ আমি আল্লাহ তো হলাম এমন আল্লাহ, লা ইলাহা ইল্লা আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আমি আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহই হলেন চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। আবু বকর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এটাই বোঝাতে চায়, ও সাহাবায়ে কেরাম তোমরা যদি আমার আল্লাহর ইবাদত করো তাহলে এই চিন্তা মাথায় ঢুকাও, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মৃত্যুবরণ করবে না। আর যারা আমার মোহাম্মদ পয়গম্বরের অনুসরণ করু, মোহাম্মদ পয়গম্বরের অনুকরণ করু, তারা এই চিন্তা পরিপূর্ণ মাথায় ঢুকাও, আমার পয়গম্বর নবীর পূর্বে 124,000 পয়গম্বর অতিবাহিত হয়ে গিয়েছে, চলে গিয়েছেন, নবী আমার চলে যাওয়ার, নবী আমার চলে গিয়েছে অসুবিধা নাই, তোমরা হয়রানি মুক্ত হয়ে যাও, তোমরা পেরেশানি মুক্ত হয়ে যাও। এরে বান্দাম কি বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরামরা নবীর মৃত্যুর সংবাদ শোনার উপরে সাহাবায়ে কেরামের অবস্থা দেখো, দুনিয়াতে মানুষ যেই বান্দারা আশিক রসুল দাবি করে আর মনে করেন আমি ইশকে রসুলের অনেক বড় আশিক, তারা তো শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে দলে দলে র্যালি করে, রাতভর তারা নামাজ পড়তে পারে না, দিনে রোজা তারা রাখতে পারে না, নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে পারে না, অথচ প্রশংসার মাধ্যমে আর দাবি করার মাধ্যমে নবীর ইশকে রাসূলের আশেক হওয়া যায় না, যায় না, যায় না। যদি ইশকে রাসূলের আশেক প্রশংসার মাধ্যমেই হওয়া যেত তাহলে সর্বপ্রথম আমার নবী ইশকে রাসূলের বড় আশেক হত, নবীর চাচা আবু তালেব, ঠিক কিনা? কথা বলেন না, চাচা আবু তালেব যদি পরিপূর্ণভাবে প্রশংসা করার মধ্যেই নিজে কামিয়াবি হত আর প্রটোকল দেওয়ার মাধ্যমেই খাটি আশেক রসুল হওয়া যেত, তাহলে চাচা আবু তালেব আল্লাহর কাছে দামি হওয়া যেত, চাচা আবু তালেব আল্লাহর কাছে সম্মানী হওয়া যেত, চাচা আবু তালেব জান্নাতের অধিপতি হওয়া যেতে পারত। অথচ না না, চাচা আবু তালেব তো জান্নাতি না, জাহান্নামী, যদিও আমার নবীর ভালোবাসা অন্তরে কমতি নাই, নবীকে পটুকল দিয়া দিয়া আবু তালেব চাচা বড় করেছে। শুধু তাই না, নবীর জন্মের পরে মনের মধ্যে অনেক আনন্দ ছিল, এত আনন্দ থাকার পরেও চাচা আবু তালেব আল্লাহর কাছে দামি হতে পারে নাই, কারণটা কি বলে, ইশকে রাসূলের পাশাপাশি নবীর ইত্তেবা নাই, ইশকে রাসূলের পাশাপাশি আমার নবীর অনুসরণ অনুকরণ করতে পারে না। আবার দুনিয়ার মানুষগুলো তো তাকায় দেখো, একটা সুন্নতের আমল করার পরে মানুষের কাছে কেমনে ফুটানো লাগবে, আমি সুন্নতের আমল করি, আমি এই আমলটা করি, আমি আজকে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, এই কথা ফুটানোর জন্য, এই আমলটা দেখানোর জন্য মানুষের কাছে বিভিন্ন ইঙ্গিত বহ কথার মাধ্যমে বুঝাতে চায়, আছে না নাই? কথা বলেন না,
কাছে, এটা মানুষের কাছে আমি কেমনে বুঝাবো? তো বুঝাতে হলে তখন তো আমাকে মানুষের কাছে বলতে হবে, বিভিন্ন ইঙ্গিত দিয়া দিয়া বলতে হবে, আজকে আমি তাহাজ্জুদ করছি, আজকে আমি ইশরাক করছি, আজকে আমি আউয়াবিন পড়ছি, আজকে সারা দিন এক ওয়াক্ত নামাজ জামাত মিস হয় নাই। মানুষকে দেখানোর জন্য পরিপূর্ণ রিয়া অন্তরের মধ্যে নিয়ে নিয়া, লোক দেখানো মনোভাব নিয়ে নিয়া নবীর সুন্নতের আমল করে আসে না নাই। কথা বলেন না কেন? না না, এমন তো হওয়া যাবে না। বরং প্রথমেই একটা কথা বলেছি, নবীকে মানার ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ একটা সাহাবায়ে কেরাম, এরা নবীকে যেভাবেই মেনেছেন, যেভাবে ইশকে রাসূল অন্তরের মধ্যে নিয়ে নবীকে যেভাবেই ইত্তেবা করেছেন, ঠিক একই রকম ভাবে সেইভাবেই নবীকে পরিপূর্ণ ইত্তেবা করা লাগবে। কেমন কেমন বলে, সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানাও। নবী তো মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। নবী আমার বললেন, আমার দুশমন হলো ইহুদিদের সর্দার কাব বিন আশরাফ। কে এমন আছো কাব বিন আশরাফকে হত্যা করতে পারবা? সে দিব্যি, আমি নবীর ব্যাপারে দিব্যি ঘুরে বেড়ায় গালিগালাজ করে, দিব্যি আমার নবীর ব্যাপারে আমার নিজের ব্যাপারে বিভিন্ন কথা বলে বলে ঘুরে বেড়ায়। যে এমন আছো যে কাব ইবনে আশরাফ হত্যা করতে পারবা? যদি হত্যা করতে পারো আমি নবী তার জান্নাতে জিম্মাদারি নিয়ে নিব। জুরে সুবহানাল্লাহ, কথাটা বোঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ কেমনে বানাবো? এরা এত বড় বড় মহান কাজ করার পরেও তবুও ফুটাতে চায় না, আমি নবীর খাতি আসে, আমি একজন পাক্কা মুসলমান, এটা ফুটাতে চায় না। কারণ এরা তো চাইতো নবীর ইশকে রাসূলের আশেক হয়ে নবীকে ইত্তেবা করে করে আল্লাহর কাছে দামি হতে হবে, দামি হয়ে জান্নাতি হতে হবে, ঠিক কিনা? এজন্য নবীর কাছে খাতি আশেক হওয়ার জন্য এই নবী যখন মসজিদে নববীতে সবাইকে উদ্দেশ্য করে ওয়াফাত সুরে সুরে মারলেন, আব্দুল্লাহ ইবনে আতিক নবীর এক পূজিত সাহাবী মসজিদে নববীর বারান্দায় নামাজ পড়ে, এই কথা শোনার পরে তো সব সাহাবায়ে কেরামরা হয়রান হয়ে যায়। কাব ইবনে আশরাফকে যদি হত্যা করতে পারি তাহলে পরিপূর্ণভাবেই পাকাপোক্তভাবেই নবীর প্রেমিক তো সাব্যস্ত হবে, আবার নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। সুবহানাল্লাহ, কত বড় কাজ, কত বড় কাজ, কত বড় মহান প্রতিদান! আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববীর বারান্দা থেকে মসজিদে নববীতে যায়, সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলে, হে মালিক, আমি আব্দুল্লাহ ইবনে আতিক উহুদের ময়দানে যেতে পারি নাই, বদরে আমি যেতে পারি নাই, নবীর সাথে কোনো যুদ্ধে আমি একদিন করতে পারি নাই, আল্লাহ তুমি আমার হাতে কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো তৌফিক দাও, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করে 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 আমার নবী একজন খাঁটি প্রেমিক সাব্যস্ত করতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববীর ভেতরে যাইয়া যখন আমার মালিকের কাছে সিজদায় পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমি আব্দুল্লাহ বদরে যেতে পারি নাই, আমি আব্দুল্লাহ উহুদে যেতে পারি নাই, আমি আব্দুল্লাহ নবীর সাথে কোন যুদ্ধে অ্যাটেন্ড করতে পারি নাই, ও আল্লাহ আমি চাই আমার নবীর দুশ্মন কাব ইবনে আশরাফকে হত্যা করার মাধ্যমে আমার নবীর খাঁটি একজন প্রেমিক আমি হয়ে যাব, হয়ে যাব। আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববী দেখে বের হইয়া বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আতিক তার ড্রেসটা চেঞ্জ করে খঞ্জরটা কোমরে লইয়া ঢুকাইয়া কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য নবীর প্রেম অন্তরে নিয়া নিয়া মদিনার বাইরে যখন কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যখন যায় দারোয়ান ঢুকতে দেয় না, বলে কে তুমি? বলে আমি মদিনা থেকে এসেছি। ওই কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য যে আব্দুল্লাহ যায়, আব্দুল্লাহ তো মিথ্যার আশ্রয় নিবে না। আব্দুল্লাহর চোখ একটা বড় একটা ছোট ছিল, যার দরুন ওই দারোয়ান তাকে বাধা দিয়া দিয়া রাখে নাই। দারোয়ান বলে যাও যাও, তোমাকে অনুমতি দিয়া দিলাম। সবাই মনে করে এই লোকটা বোধহয় কানা, এই লোকটা এসেছে ভিক্ষা নেওয়ার জন্য। কাব ইবনে আশরাফ তো কোনো ভিখারিকে সাইড দেয় না, সবাই বলে ছেড়ে দাও এই লোকটা, ভিতরে যা, কোনো অসুবিধা নাই। ওদিকে তো আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরের মধ্যে একটাই মনে চিন্তা, আমি আমার নবীর দুশমনকে হত্যা করা লাগবে। পাশাদের এক কোনায় বসে
অপেক্ষা করে কখন কাব ইবনে আশরাফ আসবে আর আমার নবীর দুশমনকে হত্যা করে ফেলবে হত্যা করে করেন নবীর খাতি একজন প্রেমিক নিজেকে সাব্যস্ত করবে এরে আল্লাহর গুলাম আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই বাসাদার এক জায়গার মধ্যে দাঁড়ায় থাকে মাঝে মাঝে কোন লোকগুলো আসলে তাকে জিজ্ঞাসা করে কাব ইবনে আশরাফ কখন আসবে সবাই যখন জিজ্ঞাসা করেন তুমি কে এটা বলার পরে সে কেটে যায় এভাবে যখন রাত হয়ে যায় কাব ইবনে আশরাফ যখন গভীর রাতে তার প্রাসাদে ঢোকে প্রাসাদে প্রবেশ করার পরে নিজের রুমের মধ্যে যখন শয্যাশায়ী বিছানায় ঘুমাইতে যায় ওদিকে আব্দুল্লাহ তো অপেক্ষা করে আমার নবীর দুশমনকে আমি কেমনে মারতে পারব অন্তরের মধ্যে নবীর প্রেম নিয়া 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 যখন গভীর রাত হয়ে যায় সবাই যখন ঘুমে বিভোর আব্দুল্লাহ সুরঙ্গ পথ ইউজ করে করে আমার নবীর দুশ্মনকে হত্যা করার জন্য বিশাল মহান কাজ করার জন্য যেই নবীর ব্যাপারে দিব্যি নবীকে গালিগালাজ করে ঘুরে বেড়ায় নবীর দোষ বলে ঘুরে বেড়ায় তাকে হত্যা করার জন্য খঞ্জর নিয়া যখন রুমের দরওয়াজার সামনে দাঁড়ায় শুনতে পায় কাব ইবনে আশরাফ নাক ডেকে ঘুমাচ্ছে আল্লাহর বান্দা খঞ্জরটা কোমর থেকে বাহির করিয়া ওই কাব ইবনে আশরাফের রুম বরাবর তাকে মারার জন্য যখন ছুড়ে মারে আল্লাহর কি কুদরতের কারিশমা প্রথম মারার পরে তার উপরে গিয়া পড়ে নাই কাব ইবনে আশরাফ ঘুম থেকে জেগে যায় ঘুম থেকে জাগিয়া কর্মচারীদেরকে ডাকাডাকি করে করতে লাগে আর কর্মচারীদেরকে বলে কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আমার কি এক দুশ্মন এসেছে আমাকে মারার জন্য সে ফোন দিয়ে আসতেছে এই কথা যখন সব কর্মচারীদেরকে উদ্দেশ্য করে কাব ইবনে আশরাফ যখন চিৎকার চেঁচামেচি করে ওদিকে আব্দুল্লাহ তো মনে চিন্তা আমার নবীর দুশ্মনকে হত্যা না করে করে আমি আব্দুল্লাহ মরতে যাই না আমি আব্দুল্লাহ মদিনায় যাইতে যাই না আল্লাহর কাছে আব্দুল্লাহ বলে হে মালিক আমি আব্দুল্লাহ তো বদরের যুদ্ধেও যেতে পারি নাই আমি আব্দুল্লাহ উহুদেও যেতে পারি নাই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া নিয়া আমি কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য আসলাম ও আল্লাহ বিধা মদিনায় তুমি আমাকে নিও না নিও না আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া খঞ্জরা একটা বের করে করে আমার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া নিয়া মারতে দেয় ওই কাব ইবনে আশরাফের চিৎকার চিরতরে বন্ধ হয়ে যায় আব্দুল্লাহ তো চিন্তা করেন ওই কাব ইবনে আশরাফ মরলো কি মরলো না মৃত নাকি জীবিত এটা আমি কিভাবে বুঝবো কিভাবে জানবো আমার নিজ কানে সকানে না শুনে আমি মদিনায় যাব না যাব না যাব না দৌড়াইয়া যখন দেয়াল টপকায়া মদিনার দিকে রওনা হবে দেয়ালের উপরে উঠিয়া চিন্তা ঢুকে যায় আমার নবীর দুশ্মনের মৃত্যুর কথা আমি সকানে শোনার পরে মদিনায় তারপর আমি যাব তারপর আমার অন্তর পরিপূর্ণ তৃপ্ত হয়ে যাবে দেয়ালের মধ্যে উঠিয়া আব্দুল্লাহ অপেক্ষা করে মৃত্যুর সংবাদ শোনার জন্য ভোরবেলা যখন হয়ে যায় রাজপ্রাসাদের উপরে সবাই উঠিয়া কর্মচারীরা বলেন ইন্না সাইয়্যাদানা কাব ইবনে আশরাফ ওদে মাতা আমাদের নেতা কাব ইবনে আশরাফ মৃত্যুবরণ করেছে এই কথা শুনতে দেরি আব্দুল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আব্দুল্লাহ সফল হয়ে গেলাম এই চিন্তা মাথার মধ্যে নাই দেয়ালের উপরে যে উঠেছে এই দেয়াল থেকে লাফ দিয়া পড়লে তো তার পা ভেঙে যাওয়ার কথা নবীর প্রেম অন্তরের মধ্যে কত ওই কথাটা পরিপূর্ণ শোনার পরে নবীর দুশ্মনের মৃত্যুর সংবাদ শোনার পর আব্দুল্লাহ ইবনে আতিক দেয়াল থেকে আস্তে আস্তে নামে নাই দেয়াল থেকে এমন ভাবে লাফ দিয়া মাটিতে পড়ে যায়
আব্দুল্লাহ বলেন আমি মাটিতে লাফ দেওয়ার পরে আমার এমন অনুভূতি হলো, আমার মনে হলো আমার পাটা আমার সঙ্গে নাই, ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তবু আমি ব্যথা নিয়া নিয়া মনের আনন্দ নিয়া মসজিদে নববীর দিকে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে গিয়া ফুটাতে যায় না, সাহাবায়ে কেরামকে বলতে যায় না আমার নবীর বড় দুশ্মনকে আমি হত্যা করে এসেছি। মসজিদে নববীর বারান্দার মধ্যে যা, আগের মতো মুসল্লায় দাঁড়ায় সিজদায় পড়ে যায় আর আল্লাহর কাছে পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে বলে, আল্লাহ আমি সফল কাম হয়েছি, আল্লাহ আমি সফল কাম হয়েছি। একটু পরে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন নবী মসজিদে নববীতে বসলেন, নবী আমার তার চেহারা মুবারক ঘরমাত্র অবস্থায় দেখা যায়, সাহাবায়ে কেরামরা কিছু বলে না কারণ জানে নবীর চেহারা মোবারক যখন ঘরমাত্র হয়ে যায় তখন নবীর উপরে বোধহয় ওহি নাজিল হয়, কেউ কিছু বলে না। একটু পরে যখন চেহারা মোবারকের ঘাম কেটে যায় নবী আমার সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে করে সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়, তাকে আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলে, নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহকে নিয়ে আমার নবীর সামনে যখন নানা হয় নবী আমার আব্দুল্লাহকে বলে, রে আব্দুল্লাহ আমার দুশ্মন কাব ইবনে আশরাফকে তুমি হত্যা করেছো, রে আব্দুল্লাহ আল্লাহর কাছে তুমি এমন দামি হয়ে গেছো জানো, জানো একটু আগে জিব্রাইল আমি নবীর কাছে এসেছে নবীর ভালোবাসা অন্তরে নিয়া, তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করার কারণে কোন ফেরেশতারা না, ফেরেশতারা না স্বয়ং আমার আল্লাহ আরশে মুআলা থেকে তোমাকে সালাম জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে, নবী আমার বলে আমি তো দুঃখের কোনো কথা বলি নাই, কারণটা কি? হে আব্দুল্লাহ তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্না করতেছো? আব্দুল্লাহ বলে, নবী আমার জন্য একটু আপনি দোয়া করেন, নবী আমার জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহু আকবার, নবী বলে কিসের দোয়া করব? আব্দুল্লাহ তো বলে, নবী আপনার ভালোবাসা অন্তরে নিয়া আমি কাব ইবনে আশরাফকে হত্যা করে আসার সময় দেহ থেকে লাফ দিয়া মাটিতে পড়ার সময় আমার মনে হয়েছে আমার পা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, নবী আমি ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আমার বলে, আব্দুল্লাহ অসুবিধা নাই, অসুবিধা নাই। নবী তার হাত মুবারক দিয়া নানা মুবারক একটু আনিয়া আব্দুল্লাহর পায়ের মধ্যে লাগাইতে দেরি, আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা আমি আমার নবীর কাছে দুঃখ করে এই কথা বলার পরে নবী তার নানা মুবারক আমার পায়ে লাগাইতে দেরি, আমার পা আগের তুলনায় আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য তো বলি শিক্ষা কি? শিক্ষা হলো সাহাবায়ে কেরামকে যদি আমি অনুকরণীয় আদর্শ বানাইতে চাই তাহলে এত বড় মহান কাজ করার পরেও তিনি পারতেন সাহাবায়ে কেরামের কাছে এসে সবাইকে নাম ফুটাতে পারতেন, আমি নবী দুশমনকে হত্যা করে এসেছি, বলতে চায় না, বলতে চায় না। যদি রিয়া হয়ে যায় আজকে তো আমি আর আপনি ছোট্ট একটা আমল করার পরে মানুষের কাছে কেমনে জানাতে হবে, একবার যদি হজ করতে পারি, একবারের জায়গায় তিনবার হজ করতে পারি, এখন মানুষ জানে হাজি সাহেব হজ করছে বোনো একবার, এখন আমি যে তিনবার করছি এটা মানুষের কাছে তো আমার শোনানো লাগবে, মানুষের কাছে তো আমাকে পরিপূর্ণ তিনবার আমি হজ করছি এটা জানানো লাগবে। তো বাড়িতে মেহমান আসলে এমন অনেক আল্লাহর বান্দা আছে বাড়িতে মেহমান আসছে বলে যে এখন আমি তো হজ তিনবার করছি এটা কেমনে ফুটাবো, তখন বাড়ি ওলিদেরকে ডাইকা বলে, তোমরা ঘরের ভিতরে যারা আছো মেহমানের সামনে বসা, তোমার ঘরের ভিতরে যারা আছো আমি তৃতীয়বার হজে গিয়া যেই চায়ের কাপগুলো আনছিলাম ওই তৃতীয়বার হজে আসার শখ থেকে আসার সময় ওই কাপগুলোর মধ্যে চা পুরাইয়া তারপরে মেহমানকে চা দিতে, এরকম ঘুরে বলে কি বলে না,
মূলত উদ্দেশ্য কি? আমি তিনবার হজ করছি, আমার তৃতীয়বারের সময় যে আমি কাজ ভুলে আনছি, মূলত এটাই উদ্দেশ্য, নাম ফুটানো। আমি হজ করছি, কত আল্লাহর বান্দা আছে, এই যে বৈশা বৈশা হ্যাঁ নাম ফুটায়, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার মতো ভালো মানুষ কেউ নাই, আমার মতো মুমিনে কামেল কেউ নাই, সে খারাপ, সে ভালো না, সে খারাপ, তার মেয়ে ভালো না, তার ছেলে ভালো না, সমাজে এলাকায় এমন কিছু লোক আছে না নাই, কথা বলেন না কেন? না, সাহাবায়ে কেরামকে যদি আমি অনুকরণীয় আদর্শ বানাতে চাই, এদের আদর্শ ছিল, এরা কাজ করেছে অনেক বড়, কিন্তু নাম ফুটাতে চায় নাই, কারণ এদের কাছে পরিপূর্ণভাবে মানুষের ভালো বলাটা দামি না, আল্লাহর কাছে এরা দামি হতে চেয়েছিল, ঠিক কি না? তার ধর্মই আসে আল্লাহ থেকে, আল্লাহ তাআলা স্বয়ং আব্দুল্লাহ ইবনে আতিককে সালাম জানিয়েছে। এজন্য এখনো যেই বান্দারা দুনিয়াতে ইশকে রাসূলের আশেক দাবি করে, নবীকে যদি পরিপূর্ণ ইত্তিবা করতে পারে, মানুষ মানুষের সামনে নিজের নাম না ফুটিয়ে আল্লাহর জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, ইশকে রাসূলের আশেক হয়ে নবীর প্রত্যেকটা কাজের উপরে ইত্তিবা যদি করতে পারে, দামি বানিয়ে দিবেন কে? আরো জোরে পড়ুন। এজন্য সোনার মদিনা, হায় হায়, আমার মদিনার পয়গম্বরকে তো সাহাবায়ে কেরামরা স্বয়ং চোখের সামনে দেখেছে, আমরা তো নবীকে দেখতে পাই নাই, আরে সাহাবায়ে কেরাম পাই নাই, তাবেঈন পাই নাই, তাবেঈন পাই নাই, কাউকে বড় বড় কাউকে পাইলাম না, বর্তমান জামানার উলামায়ে কেরামদেরকে পেলাম, যদি এরা কোরআন এবং হাদিস থেকে নিজে চলে আরেকজনের কথা পরিপূর্ণভাবে বলে এবং সুন্দর সুন্দর কথাগুলো বুঝাইতে চায়, আমরা সাহাবি পাই নাই, নবী পাই নাই, তাবেঈন পাই নাই, তবে তাবেঈন পাই নাই, বর্তমান জামানার হকালে উলামায়ে কেরামরা যেই দিকে আমাদেরকে ডিরেকশন দিবে, আমরা এদের আদেশ উপদেশ মেনে মেনে চলবো, পারবো তো ইনশাআল্লাহ।